আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটা নতুন ধর্ম এই ধর্মটার নাম হচ্ছে রাস্টা ফারাজিয়ম রাষ্ট্রা ফারাজিয়ম ধর্মটা হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাড়ের দেশ আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাড়ের দেশ জামাইকা কালো মানুষের মনোযোগত তাদের প্রতীক বর্তমানে এবং ভবিষ্যৎ নিয়ে যে উচ্চ আসার বিস্তার লাভ করে সেটাই মূলত রাষ্ট্রা ফরাজিয়ম মতবাদের সার কথা তাদের দাবি অর্থাৎ রাষ্ট্রা ফরাজিয়মদের দাবি হচ্ছে যে ইসরায়েলে জাতির যে বাওটি গোষ্ঠী আমরা জানি অর্থাৎ হজরত সালামের যে বারোটা কম ছিল সেই বারোটা কমের বা গোত্রের একটা গোত্র হচ্ছে এই রাস্তা ফারা নিজম বা রাষ্ট্র ফারাজিম এখানকার একজন যিনি ধর্ম প্রবর্তক না ধর্মের পূর্ণ জাগরণ করার যিনি তিনি হচ্ছেন মার্কাস গার্ভে মার্কাস গার্ভে নামে এক ব্যক্তি উনি আঠারোশো থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত আর কি এক নিগ্রহীদয়াস বংশোদ্ত জামাইকান প্রচার করেন যে ক্যারিবীয় অঞ্চলের কৃষ্ণাঙ্গ লোকজন অতীতে হারিয়াজা ইসরায়েলি জনগোষ্ঠীর বারোটি মূল গোত্রের একটির উত্তম পুরুষ অর্থাৎ সেই হজরত মুসা আলাহ সাল্লামের যে বারোটা গোত্র ছিল তাদের একটা গোত্রের অনুসারী হচ্ছে এই রাষ্ট্রা ফারাজিয়াম অনুসারী যা এদের কথা হচ্ছে যে ঈশ্বর আমাদের সকলের মধ্যেই এবং আমরা সকলেই এক জনতা ইংলিশে এভাবে বলা হয় গড উইথ ইন অল অফ আস অ্যান্ড অল অফ আস অ্যাস অন পিপল তো তিনি আরও প্রচার করেন যে পশ্চিমা দুনিয়ার সকল কৃষক লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে সাদা লোকদের জুলুম নির্যাতনকে ঝেড়ে ফেলতে হবে আর কি একসময় ছিল আমরা জানি যে সেই যে আমেরিকা আমেরিকা একসময় এই আফ্রিকা থেকে কালো মানুষদেরকে ধরে ধরে নিয়ে ইংল্যান্ডে বিক্রি করত এবং তারা বিভিন্ন জায়গা বিক্রি হয়ে যেত এবং তাদের যে মূল যে গোত্র তাদের লোক সংখ্যা অনেকটা কমে গেছে এবং হালকা হয়ে গেছে তাছাড়া এই আফ্রিকার যে অঞ্চলটা এটা খুব কষ্টকর জায়গা দুনিয়ার ভিতরে তো মার্কাস গার্ভে এর ইচ্ছা যে সমস্ত কালো মানুষগুলো আবার একত্রিত হবে এবং ইথুপিয়া তাদের যে ইথুপিয়া এটাই তাদেরকে স্বর্গ মনে করে তারা যে এটাই স্বর্গ এখানে তারা যখন আসবে সকলে সম্মিলিতভাবে আবার যখন রাষ্ট্র গঠন করবে তখন তারা আবার কি শান্তিতে থাকতে পারবে অর্থাৎ সমস্ত কালো মানুষ তারা একত্রিত হবে আর কি আফ্রিকার কৃষ দেশ এবং সেখানে তারা হোক তাদের যে আল্লাহ তাদের যে ঈশ্বর তাদের যে গড তাদের যে ভগবান তাদেরকে তারা কি নামে ডাকে যাহো নামে ডাকে জে এ এইস যাহো মানে ঈশ্বর তারই তারা সাধনা করে তারা মূলত তাদের কোনো ই নাই এই রাস্তা ফারাজিয়ম ধর্মের অনুসারে যারা তাদের কিন্তু কোনো ধর্মনীতি নাই পদ্ধতি নাই তারা সৃষ্টিকর্তার প্রশংসা করে সকল কাজকর্মে হ্যাঁ সয়নে স্বপ্নে সর্বক্ষেত্রেই একজন ঈশ্বরকে তারা অনুসরণ করে রাস্তা ফারাজিয়ামকে আবার রাস্তা নামেও ডাকা হয় রাস্তা 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 তারা মনে করে যে ঈশ্বর সর্বজ্ঞ ও সর্বত্র বিরাজমান হোক কথাটা আবার শোনেন রাস্তা ফারাজিয়াম ধর্মের অনুসারে যারা অর্থাৎ ইহুদি ধর্মের বারোটি গোত্রে একটা গোত্র তারা ইচ্ছা তাদের দাবি যে ঈশ্বররা সর্বত্র এবং সর্বজ্ঞ গণ্য করে এবং প্রত্যেক রাজ জীবন চেতনা ও কর্মপ্রভে যা হোক উপস্থিত রয়েছে এমনটি সাথে বিশ্বাস করে থাকে অর্থাৎ সকলের সাথে ঈশ্বর আছেন এটাই তারা দাবি করে এবং পৃথিবীকে পৃথিবীর স্বর্গ বলে গণ্য করা হয় এই রাজটারা অর্থাৎ রাস্তা ফারাজিয়ম ধর্মের অনুসারী যারা তাদেরকে বলা হয় রাস্তা এই রাস্তারা খ্রিস্ট ধর্মকে বিশ্বাস করে না বিশ্বাস করার না করার কারণ আছে সেটা হচ্ছে যে এই ধর্মটি খ্রিস্ট ধারা থেকে উদ্ভূত হলেও খ্রিস্টানদের বাইবেলের প্রতি তাদের কোনো আস্থা নেই আবার শোনেন এটা কিন্তু রাস্তা ফারাজিয়ম ধর্ম বা রাস্তারা কিন্তু খ্রিস্টান ধর্মের একটা দল আবার ইহুদি ধর্মেরও একটা দল ইহুদ ধর্ম প্রথম দিকে ছিল এবং তারা ইহুদিদের একটা বারোটা দলের একটা দল হিসেবে দাবি করে পরবর্তীতে এরা খ্রিস্টান ধর্মের মধ্যে ঢুকে আসে কিন্তু পরবর্তীতে আবার খ্রিস্টান থেকে তারা বেরিয়ে আসে তাদের দাবি হচ্ছে যে ইংল্যান্ডের রাজা জেমসের হাতে সংগৃহীত হওয়া বাইবেল ইংল্যান্ডের রাজা জেমস ছিল আর তিনি এই বাইবেলটা সংকলন করেছিল তার মৌলিকত্ব নাই অর্থাৎ বাইবেলের যে মৌলিকত্ব সেটা বিলুপ্ত হয়ে গেছে তারা বাইবেলে বিশ্বাস করে না পুরাতন সন্ধি রাজটা করা অনেকটাই বিশ্বস্ত বিশ্বসবে তারা তার ধর্ম দর্শনে আধ্যাত্মিকতা ও ধ্যান যোগে সত্য অনুসন্ধানের প্রতি গুরুত্বর করতে হবে তার ধ্যান করে আমরা যদি আজ থেকে পাঁচ হাজার বছর আগে বা সাত হাজার বছর প্রাচীন যে ধর্ম সনাতন ধর্ম সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন সেখানে কিন্তু সেই যে শক্তির শক্তির যে প্রার্থনা শক্তির যে উপাসনা করা হয় তাকে ঠিক সেরকম দিয়ে এরাও সেই ধ্যান করে সেই সেই নিরাকার ঈশ্বর তার যিনি সর্বজ্ঞ এবং সর্বোচ্চ বিরাজমান সেই ঈশ্বরের তারা কি করে ধ্যান করে তপস্যা করে এবং সকল কর্মে তাকে স্মরণ করে তারা রাস্তা ফারাজি আমরা এ হলো একটা নতুন ধর্ম মতের এবং তাদের বিশ্বাস যে একজন শক্তিশালী মহামানব যেমন আমাদের বিশ্বাস আমরা মুসলমান আমাদের বিশ্বাস যে সেই জামানায় যখন অন্যাত্মসের বেড়ে যাবে তখন হজরত ইসলাম বাবা পৃথিবীর নিয়ে আসবেন এবং তিনি আবার সত্য প্রতিষ্ঠা করবেন ঠিক এদেরও সেই রাস্তা ফরাজিয়ান অর্থাৎ রাষ্ট্রাদের বিশ্বাস যে তাদের মধ্যে একজন মেসাইয়া মানে সেলানি সেলানি নামে একজন মেসাইয়া তিনি জীবিত চেতন সকল রাষ্ট্রের মধ্যে চিরঞ্জীব আছেন অর্থাৎ সৃষ্টিকর্তা বিভিন্ন জাতির জন্য যে একজন মহামানব পাঠিয়েছেন তাদের একজন হচ্ছে কে এই মেসাইয়া যাকে সেলানি নাকি সেলানি বলা হয় কি এই সেলানি অর্থাৎ তাদের মধ্যে সম্রাট ছিলেন হাইলে হাইলে সেলানি ছিলেন এই মেসাইয়া তিনি জীবিত আছেন এবং এই মানুষের মধ্যেই তিনি আছেন একটা বিশ্বাস এবং তারা স্বর্গ বিশ্বাস করে যে এই ইথিওপিয়াই আছে পৃথিবীর স্বর্গ তারা এক সময় যখন আস্তে 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 তাদের মহামারাবের আগ্রপ ঘটবে এবং এই কালো চামড়ার মানুষরা যখন তারা সম্মিলিত হয়ে যাবে একত্রিত হয়ে যাবে তখন তারা আবার ইথিওপিয়াতে ফিরে আসবে এবং তখন তাদের কি স্বর্গ রচনা করবে এবং তারা তখন সত্যিকারের শান্তি সুখ শান্তিতা অনুভব করবে কারণ আছে তাদের যে জাতি তাদের যে জাতি ছিল এক সময় সেই জাতিটা বিলুপ্ত করে দছে যেমন আমেরিকার মানুষরা আফ্রিকা থেকে কালো মানুষদেরকে একসময় ধরে ধরে নিয়ে যেত যেমন বন্য পশু ধরে নেয় যেমন হরিণ বা বন্য মোরগ বা অন্য পশুদেরকে যেমন ধরে নেওয়া হয় ঠিক এভাবে মানুষদেরকে ধরে ধরে জাহাজে ভরে একসময় তারা ইংল্যান্ডে বিক্রি করতো আফ্রিকার মানুষদেরকে শুধু তাই না অন্য অন্যখানে বিক্রি করতো এভাবে তারা বিভিন্ন জায়গায় শরীর ছটিয়ে গেছে তো এই মানুষগুলো যখন আবার তারা একত্রিত হবে একই রক্তের মানুষ তখন তারা কি আবার সেই স্বর্গের শান্তি উপলব্ধি করবে আর কি ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং তারা ত্রিশক্তি হম এটা বসে ত্রিশক্তি বলতে আপনার পাওয়ার অফ ট্রিনিটি নাম নিয়ে সম্রোহার ঘটনাটি দেখা দিতে শুরু করে তারা যে শক্তি শক্তিগুলোকে তারা মানে যে ঈশ্বর সর্বজ্ঞই আছেন সর্বত্রই আছেন এবং তাদের সাথেই আছেন তাদের বিশ্বাস এবং তাদের বিশ্বাস যে সম্রাট হাইলে হাইলে একজন সম্রাট ছিলেন সেলানি তিনি যদিও মৃত্যুবরণ করছেন কিন্তু তাদের সাথে আছে এবং সর্বক্ষণ তাদের উৎসাহ দিয়ে যাচ্ছে যে এই কালো মানুষগুলো এক সময় সংঘবদ্ধ হবে এবং ইথুপিয়াতে তারা রাষ্ট্র গঠন করবে এবং তখন তারা সত্যিকারের যে শান্তি স্বর্গসুক্তা অনুভব করবে এটা বিশ্বাস ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এভাবে আমি আপনাদেরকে আরও কথা দিচ্ছিলাম যে তেত্রিশটা ধর্ম সম্বন্ধে শোনাব আশা রাখি সে চেষ্টা আমার থাকবে